তালা ভেঙে ঘরে প্রবেশ করা সহ শোকেজে ভেঙে দুঃসাহসিক চুরিকাণ্ড ঘটেছে শুক্রবার গভীর রাতে বিশালগড়ের নিউ মার্কেটের সংলগ্ন আশ্রমপাড়া এলাকায়। সংবাদে প্রকাশ, বিশালগড়ের নিউ মার্কেট সংলগ্ন আশ্রমপাড়ার সঞ্জিত রায়ের বাড়িতে লোকজনদের অনুপস্থিতিতে শুক্রবার গভীর রাতে চোরের দল তালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং শোকেজে ভেঙে সঞ্জিত রায়ের শিশুর একটি সোনার চেন সহ রূপোর জিনিস সর্বমোট 20,000 টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। শনিবার দুপুর একটাই সঞ্জিত রায়ের মা যখন বাড়িতে প্রবেশ করেন, তিনি দেখতে পান যে সঞ্জিত রায়ের ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে এবং ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন যে ঘরের সমস্ত কিছুই লণ্ডভণ্ড হয়ে রয়েছে। তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের দল হানা দিয়েছে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বিশালগড় থানায়। বিশালগড় থানার এএসআই আসিফ ইকবালের নেতৃত্বে পুলিশ দ্রুত পৌঁছে ঘটনাস্থলে। সঞ্জিত রায়ের বাড়ির চুরির ঘটনা লিপিবদ্ধ করে তদন্ত নামে বিশালগড় থানার পুলিশ। আমরা এমন এমন কাণ্ড কিছু আমরা জীবন হয়েছে না। আমরা যে এই যে পাশের বাড়ি এ বাড়ি আমরা যে একজনের পর একজন কইয়া যাই যা আমরা কোনো সময় এমন কাণ্ড কিছু কইলা দিই কিতে এই অবস্থা মায়া দিই এন্দা এন্দা ধারে সিবর দিই না 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 সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সম্পূর্ণ ঘটনা জানিয়েছেন সঞ্জিত রায়ের মা। কি তো হয়েছে, ওই তো আমার পোলা তো আগরতলা গেছে, আমার মেয়ের জামা সুলবেলা না ক্যান্সার হয়েছে, হ্যাঁ বাসে কিনা সন্দেহ, এখান থেকে ভুঞ্জা মেরে দর্শন করতেছে গেছে। সংসারের অভাব আছে, অভাবের তার অত মানুষ হয়ে যায় তারপরে আবার টিকা চুরি হয়েছে কোনো চুরি হয়েছে আমার ছেলে ছোট ছেলের ঘর। আমি যখন বাড়িছি দিয়ে ফিস দরজা খুললা তখন আমি কি মা আমার দরজা খোলা কেটে ঘরের দর দরতে দিয়ে আমার দুনিয়ার কাপড়টা বড় মধ্যে ঘরে ভালো রাখছে সব গাছটা টেটে আমার ছেলের নাতির কিছু একটা চেন আসলো আর কিছু রূপার জিনিস আসলো হয়ে গেছে আর অনেক কি তানিস ছেলে বাইক নাই। কত টাকা রইব জিনিস মোটামুটি? এটা আর কত 10-15,000 তে আর মাল দিব। আমি কালকা বিকাল হয়ে গেছি বাড়ি, তাই চুরা টুরা মানে রাত্রে বেলা বাড়িটা খালি আসলো, রাত্রে বেলা বাড়ি খালি আজকে দুপুর দিকে দেখছেন।